নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আয়মান আল জওয়াহিরিকে হত্যার পর সাইফ আল আদেল আল কায়দার দখল নিতে পারেন। সাবেক মিশরীয় সেনা কর্মকর্তা ওসামা বিন লাদেনের নিরাপত্তা প্রধান হিসাবে দায়িত্ব পালন করে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় এখন তার নাম রয়েছে। তার মাথার উপর 10 বিলিয়ন পুরস্কার ধার্য করা হয়েছে। আল কায়দা নেতা আয়মান আল জওয়াহিরি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া সন্ত্রাসী সংগঠনটিকে মাথা ছাড়াই রেখে গেছেন তিনি। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পরই এটি জিহাদি সংগঠনের জন্য সবচেয়ে বড় ধাক্কা। 9/11-এর মাস্টারমাইন্ডকে গুলি করে হত্যা করার পর তার ডেপুটি আল জওয়াহিরিকে আল কায়দার নেতা হিসাবে ঘোষণা করা হয়েছিল। তিনি 11 বছর ধরে সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে ছিলেন, কিন্তু বেশিরভাগ সময় আত্মগোপনেই কাটিয়েছেন। এখন আল জওয়াহিরি চলে যাওয়ায় প্রশ্ন উঠছে কে হবে আল কায়দার নতুন নেতা। যদিও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, একটি নাম যেটি রাউন্ড করছে তা হল সাইফ আল আদেল, একজন আল কায়দার অনুগত। কে এই সাইফ আল আদেল? সাবেক মিশরীয় সেনা কর্মকর্তা সাইফ আল আদেল সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্য। তিনি এর আগে আরেকটি সন্ত্রাসী সংগঠন মাকতাব আল খিদমত এর সাথে যুক্ত ছিলেন, যেটি 1980 সালে বিন লাদেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এবিসি নিউজের পুরনো একটি প্রতিবেদন অনুযায়ী মার্কিন বাহিনী 1993 সাল থেকে সাইফ আল আদেলকে খুঁজছে। সোমালিয়ায় বহুল চর্চিত ব্ল্যাক হক ডাউনে যে ঘটনায় 18 জন আমেরিকান মারা গিয়েছিলেন, সেই সময় মার্কিন বাহিনী এবং হেলিকপ্টারের উপর হামলার তদারকির দায়িত্ব ছিল তার উপর। প্রসঙ্গত, এই সময় আল আদেলের বয়স ছিল 30 বছর। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, বিন লাদেনের মৃত্যুর পর থেকে কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়দার গতিবিধি কীরকম হবে তা স্থির করার জন্য একজন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করে আসছেন তিনি।